গায়েস দুদিন আগে এখানে এসেছিলাম ঘুরতে, তো আজকে আবার চলে এসেছি পিকনিক করতে আমাদের গ্রুপের সঙ্গে। জায়গাটি হলো উদয়পল্লি মানার চর বর্ধমান, দামোদর নদের তীরে অবস্থিত। তো এখানকার পরিবেশটা শুধু দেখো একবার, ভীষণ সুন্দর পরিবেশ। এবং এই আমাদের পিকনিক স্পট, এবং এখানে পিকনিক স্পটে যে সমস্ত রান্নাবান্না হচ্ছে সেগুলো আমি সমস্ত তোমাদের সামনে তুলে ধরব এবং আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখে নাও প্রথমেই আমাদের পিকনিক স্পটের অ্যাম্বিয়েন্স এবং কে কি কাজ করছে সমস্ত খুঁটিনাটি। বলো কি আছে টিফিনে আজকে? বেগনি একবার মানার তৈরি টাটকা জমি থেকে তুলে এনেছি, ফুলকপি জমি থেকে তুলে আনা, সব মানা মানার তৈরি এগুলো। আর কাঁচা লঙ্কা পকোড়া এটা আমাদের, এবং এর সঙ্গে আছে মুড়ি। আমরা একটু লেট করে এসেছি, ওই জন্য পুরোটা দেখাতে পারলাম না। তো দেখো বাঁশকাঠি চাল রেডি হচ্ছে, চিকেন গালিচা হবে, এটা নতুন মেনু চিকেন গালিচা। তার জন্য কি করছে এটা? তার জন্য এটা চিকেনটাকে প্রথম রোস্ট করে ভেজে নেওয়া হয়েছে, বা চিকেন রোস্ট করে ভেজে নেওয়া হয়েছে এখানে, তারপরে এটাকে ডিম দিয়ে। হ্যাঁ বা সুন্দর হবে, সুন্দর হবে, দেখে মনে হচ্ছে খুব ডেলিশিয়াস, দুর্দান্ত দুর্দান্ত। একবার খেয়ে এদিকে হচ্ছে ডেলিশিয়াস আলু পোস্ত মেড বাই রাজাদা। অবশ্যই তুমি মেন শেফ আমাদের, অবশ্যই দুজনেই সমান গুরুত্ব রাখে। এদিকে দেখো আমাদের হারুন স্যার কন্টিনিউ পেঁয়াজ কাটা আলু কাটা সমস্ত কাজ একদম কন্টিনিউ করে গেছে, কোনো রকমের কোনো দ্বিধা ছাড়াই। দেবু স্যার এখন টিফিনটা গ্রহণ করছেন, অসুবিধা নেই। এরা দেখো করছে, আলু ছিলানে আসেনি, বটিতেই ছিলতে হচ্ছে সব আমাকে। দেখো বটিতে ছেলার হাত কত সুন্দর, দেখো কত সুন্দরভাবে পেঁয়াজগুলো কেটেছে, পুরো প্রফেশনাল। আলু পোস্ত কমপ্লিট মোটামুটি, দেখো উপরে ধনে পাতা ছড়িয়ে দিয়েছে, ধনে পাতা সমস্ত গার্নিশ, ধনে পাতা দিয়ে গার্নিশ করা হয়েছে। ধনে পাতা সমস্ত খাবারের সৌন্দর্যটাকে একটা আলাদাভাবে বাড়িয়ে দেয়। কফি, এটা কফি খাওয়ার পর্ব চলছে। গালিচা অলরেডি দেখো কমপ্লিট হয়েছে, অনেকটা কবিরাজি চিকেনের মতো দেখতে লাগছে, উপরটা ভাজা ভাজা হয়েছে, তো ওই জন্য দেখো কবিরাজি যে স্টাইলটা সেই স্টাইলের মতো অনেকটা এসেছে। আজকের পিকনিকের সব থেকে মেন অ্যাট্রাকশন মাটন, কি হবে মাটন কষা, মাটন কষা, মাটন কষা। দেখে নাও সেই মাটন কষাকে ম্যারিনেশন করে রাখা হয়েছে, ম্যারিনেশন পরিবেশিত হচ্ছে চিকেন গালিচা। কেমন খেতে বলো, মানে ইয়ে কই সস্ত, দারুণ অপূর্ব টেস্ট। চিকেন গালিচা বানানোর অসংখ্য ধন্যবাদ। তেল গরম করার পরে মাংসের চর্বিগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে, যাতে চর্বিগুলো তেলের সঙ্গে মিশে আরও খুব সুন্দর একটা টেস্ট দিতে পারে। মেন শেফ রাজাদা অ্যান্ড আরাফাত স্যার, পেঁয়াজ ভাজার কাজ চলছে, টমেটো কাটার কাজ চলছে, শুধু এই করছে ওই করছে বন্ধ করে দিচ্ছে শুধু। দেখো ওই যে দুদিন রেখে খাবার মতো নিয়ে এসেছে যে টমেটোগুলো, পেঁয়াজ কাঁচা লঙ্কা পড়ে গেছে, এবার পড়বে আদা রসুনের পেস্ট। অবশ্যই আদা রসুনের পেস্ট দেওয়া হলো, টমেটো চাটনি প্রিপারেশন চলছে। কাঁচা লঙ্কা পাতি লেবু রস নিয়ে চাটনি লেবু যতগুলো দরকার নিয়ে নাও, সমস্ত
সঙ্গে মাটন কষার ডাল কন্টিনিউ চলছে। করলে একটু বলো চাটনিটা। এটা হচ্ছে টমেটো চাটনি, চাটনিটা একটু অন্যরকম হয়েছে, পিজুলা টাইপের চাটনি হয়েছে। কি কি লাগলো করতে? এতে কাজু আছে, কিশমিশ আছে, আমট আছে, পাতিলেবু আছে, ধনে পাতা আছে। সব শেষে চাটনি ইজ প্রিপেয়ার্ড, ভীষণ টেস্টি হয়েছে। এদিকে তাকাও, এদিকে তাকাও। আজকের এটা হচ্ছে আমাদের রাজাদার কন্যা, ইনি হচ্ছেন এই কে ভিজেছিল কুকুরটা, দাঁড়া দেখছি, মাহি আমাদের হারুন স্যারের কন্যা, সুকন্যা। এই তো চাটনি ইজ প্রিপেয়ার্ড। কেমন হয়েছে রাজাদা খেতে? টকটা একটু বেশি। মাটনটা ঢেকে দেওয়া হয়েছে, অসাধারণ আজকে দুটো আইটেমই সুপার হিট হয়ে গেছে, একটা হচ্ছে গালিচা চিকেন আর একটা হচ্ছে টমেটো চাটনি, দুটোই সুপার হিট। এর উপর জানিস তো চিনি ছড়িয়ে দে, কচমচ করে মুখে পড়বে। তোমার নাম কি? কথা। কথা কোন স্কুলে পড়ো? আনন্দবাগ। কোন ক্লাস? 3। আর তোমার? ইভানা। কোন স্কুলে পড়ো? কোন স্কুলে পড়ো? আনন্দমা। কোন ক্লাসে পড়ো? 1। এরা দুজন এসেছে, খেলাধুলা করছে। পিকনিক স্পটের ভিউটা একবার দেখো, খালি গাছ, নিচে দেখো প্রচুর পাতা পড়ে আছে। কাল 25শে ডিসেম্বর ছিল, সেই জন্য হয়তো প্রচুর ভিড় ছিল কালকে, তো আমরা 25শে ডিসেম্বরে আসতে পারিনি, তো এসেছি 26শে ডিসেম্বর, পরের দিন। পরের দিন সোমবার, আজকে একটু ওয়াকিং ডে, তো সেই জন্য দেখো ভিড় কম আছে। টোটাল আমরা 3টে গ্রুপ এসেছি এখানে, 3টে গ্রুপই পিকনিক করছে এখানে দেখা যাচ্ছে, কিন্তু ভালো লাগছে, নিরিবিলির মধ্যে নিস্তব্ধ, বেশ ভালো লাগছে পিকনিক করতে। এখানকার ভিউটা খুব বেশি শীতও লাগছে না, খুব বেশি গরমও লাগছে না, পুরো মাঝামাঝি একটা ওয়েদার। সুন্দর একটা ঠান্ডা বাতাস বইছে, খুব খুব সুন্দর একটা মনোরম ঠান্ডা বাতাস। চলো জলটা নিয়ে আসি, চলো। আমাদের বাইকগুলো সব পাশাপাশি রেখে দিয়েছে সব। আর এই পিকনিক স্পট, অসাধারণ একটা কাজ। কন্টিনিউ মাংস কষা এখন চলছে, কত দূর হয়েছে একটু বলো? এখনো সিদ্ধ, এখন 1 ঘন্টা লাগবে। খুব সুন্দর একটা কালার এসছে এবং ভীষণ সুন্দর একটা অ্যারোমা। এখানে চালটা জলে ভিজিয়ে রেডি রাখা হয়েছে, বাঁশকাঠি চাল, চারিদিকে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, এদিকে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, এটাই বনভোজনের মেন আনন্দ। একদিনের বনভোজন এক কথায় সুপারহিট। ব্লুটুথ স্পিকার কন্টিনিউ গান বাজছে বেশ ভালোই। চলে এসছে আমাদের সবার ফেভারিট পান। গায়েস স্যালাড রেডি হচ্ছে,
দেখো শশাগুলো কেটে একে একে জলে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে মহারাজা পাপড়, টেস্টি ক্রাঞ্চি অ্যান্ড স্পাইসি, ভেরি নাইস। মেন কোর্সের সাথে পাপড় জমেই যাবে। মাটন ফ্রাই অলমোস্ট রেডি, এবার টেস্ট করার পালা, একটু টেস্ট করে তোমাদেরকে বলবো। টেস্ট করছে মটন, দেখা যাক কিরকম হয়েছে। ঠিক আছে সেদ্ধ, ঠিক আছে টেস্টি হচ্ছে। হ্যাঁ সিদ্ধ হয়েছে মাংসটা রাজাদা, সিদ্ধ হয়ে গেছে। ওকে তাহলে মোটামুটি আমাদের মাংস রেডি। ভাত প্রায় রেডি, ফ্যান ছাকা হচ্ছে। টেকনিকটা অসাধারণ, উপরে মশারি দিয়ে। টোটাল 13 জনের পার্টিসিপেন্ট আমাদের পিকনিকের, 13 জনের রাইস কমপ্লিট রেডি, মাটন রেডি। দেখো লাল ঝোল মাটনের সঙ্গে কাঁচা লঙ্কা, একটু বিশ্রাম। টিপলের ওপরে এখানেই শুয়ে গেছি। গাইস ভিউটা দেখো খালি, উপরে গাছ আকাশ। দুর্ধর্ষ প্রকৃতি। পেঁয়াজ আর ধনে পাতা স্যালাড পাপড় ভাজা। মোস্ট স্যাটিসফ্যাক্টরি মোমেন্ট। চলো সুমনদার কাছে গেল তো, মাঝে দিন না যাবে না। অবশেষে সবাই একসঙ্গে বসে খাওয়ার সময়। রাইস ভাতের সঙ্গে প্রথমেই দেওয়া হচ্ছে আলু পোস্ত। আলু পোস্তর পরে এবার পরিবেশিত হচ্ছে সবার ফেভারিট মাটন কষা। মাটন কষাটি ভীষণ নরম হয়েছিল এবং খেতে অত্যন্ত সুস্বাদু। শেষ পাতে টমেটোর চাটনি এবং সঙ্গে ছিল খেজুর গুড়ের রসগোল্লা। হ্যালো গাইস, আমাদের পিকনিক মোটামুটি কমপ্লিট। এই পিকনিক স্পটের পাশেই দামোদরের চর। তো বিকেলবেলায় দামোদর চরের দৃশ্য একবার দেখে নাও। পাশে এই যে এটা হচ্ছে পিকনিক স্পট, এই যে গাছগুলো, তার পাশেই দামোদর চর।
দূরে বালির ঘাটগুলো দেখো, অনেকে ঘুরতেও এসেছে এখানে। উপরটা হলো পিকনিক স্পট, এই ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসতে হয়। বিকেল বেলায় দামোদর নদের তীরের দৃশ্য, বালি পাশ দিয়ে জল, নীল জল, পিছনে বালির ঘাটগুলো। এখান থেকে নিচ দিয়ে বালিটা তুলে নেয়, ফলে এখানে চোরা বালি সৃষ্টির একটা সম্ভাবনা থাকে। দেখো পিছনে নৌকা বোটিং হচ্ছে।